কাজিরঙ্গা বনকর্মীর রহস্যজনক মৃত্যু। কর্তব্যরত অবস্থাত উদ্ধার গুলিবিদ্ধ মৃতদেহ। ডাফলাং বন শিবিরত এই চাঞ্চল্যকর ঘটনা। বন বিভাগৰ সন্দেহ, প্ৰবীণ শইকীয়াই কৰিছে আত্মহত্যা। ইফালে মৃত্যুক সহজভাৱে লোৱা নাই পৰিয়ালে। এয়া হত্যা নে আত্মহত্যা? আত্মহত্যা নহয়, এইটো এনকোয়ারি এটা লাগে। রহস্য এটা আছে, কারণ আধা ঘণ্টা আগত কথা পাতা মানুষজন আধা ঘণ্টা পিছত এনেকুৱা এটা ইনসিডেন্ট নকৰে। আর তেওঁলোকৰ লগত যোনজন কর্মরত অবস্থাত মানুহ আছে, তেখেতে কোৱা মতে যে ভাত বনাই পেলাই এইটো ঘটনা কৰিব, তে মানুহৰ এটা বুজি পোৱা এটা বস্তু এটা থাকে ন, যে ঘপককে এটা যিকোনো কাহিনী এটা বনাই ক'লে কেনেকুৱা লাগে আৰু ঘটি যোৱা কাহিনী এটা ক'লে কেনেকুৱা লাগে, কিবা এটা রহস্য আছে ইয়াত। ঘটনাটো সংঘটিত হয় শনিবারে সন্ধিয়া। কুঠুরির বাসিন্দা প্রবীণ শইকীয়ার মৃত্যুয়ে রহস্যর সৃষ্টি করেছে। সার্ভিস রাইফলেরে গুলিয়াই আত্মহত্যা করার সন্দেহ করেছে, যদিও পরিয়ালের লোকর মতে অত্যাধিক মানসিক চাপত আছিল প্রবীণ শইকীয়া। বাগরি বনাঞ্চলের বিষয়ার সঙ্গে বাক বিতণ্ডাও হয়েছিল। মৃত্যুর কিছু সময় পূর্বলৈ পত্নীর সঙ্গে কথা পতার পাছতেই কিহৰ বাবে এনেদরে জীবনের চরম সিদ্ধান্ত বাছি ললে তাক লৈ সন্দেহ এতিয়া পরিয়ালের। ঘটনার শীঘ্রেই তদন্তর দাবি পরিয়ালের। ইয়াত কিবা রহস্যজনক আছে আর তাত যদি মানে আপনার মানে যদি অবস্থা আমি দেখি ফটো দেখি সেই অবস্থাটা ধর সুইসাইড বলে কোনো পথে কব নয়, হত্যা। শেষত এটাই কথা কোথাও আমার উচিত তদন্ত মানে আমি বিচার। চাকরি জীবন শেষ করবল মাত্র দুটা বছর আছে। প্রবীণ শইকীয়ার মৃত্যু তদন্ত হোক, শীঘ্রে উদঘাটন হোক ঘটনার রহস্য, এই দাবি এতিয়া সচেতন মহলের। কাজিরঙ্গার পৰা সিদানন্দ ধর আর কলিয়াবরৰ পৰা দীপু বৰা, দ্য নিউজ প্লাস।